ষষ্ঠ ধাপে আরও 2555 জন রোহিঙ্গাকে ভাষান্তরে পাঠানো হবে। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় আজ তাদের ভাষান্তরে পাঠানোর কথা ছিল, তবে আবহাওয়া অনুকূলে না থাকায় আজ পাঠানো হচ্ছে না। মঙ্গলবার কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে তিনটি দলে ভাগ করে 44টি বাসে করে তাদের চট্টগ্রামে নেওয়া হয়। পতেঙ্গায় ট্রানজিট ক্যাম্পের বিএফ শাহিন কলেজ মাঠে তাদের রাখা হয়েছে। এর আগে 5 ধাপে 14,200 জন রোহিঙ্গাকে ভাষান্তরে পাঠানো হয়। আবহাওয়া অনুকূলে না থাকায় রোহিঙ্গাদের আজ ভাষান্তরে নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল হক জানাবেন কবে নাগাদ আবারও তাদেরকে ভাষান্তরে নেওয়া হতে পারে। একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে সাগর উত্তাল, তাই আজকে যে আপনার ভাষান্তরের আপনার রোহিঙ্গাদের যে আপনার স্থানান্তরের প্রক্রিয়া সেটি স্থগিত রয়েছে। এবার আপনারা জানেন গতকালে কিন্তু প্রায় 2555 জন রোহিঙ্গাকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্প বিএফ শাহিনকে নিয়ে আসা হয়, তারা সেখানে আছেন। এবং আপনারা দেখছেন যে উত্তাল ঢেউ এবং এই মুহূর্তে যে যাচ্ছে দেখছেন সেটা কিন্তু মাছ সাগর অর্থাৎ গভীর সাগরে থাকার কথা, কিন্তু সাগর উত্তাল থাকায় সেগুলো সাগর তীরবর্তী এলাকায় চলে এসছে, সাগর তীরবর্তী এলাকায় চলে আসছে। এবং রোহিঙ্গাদের ব্যাপারে একটু যদি বলি, আপনারা জানেন গত 2020 সালে প্রায় প্রথম দফায় গত 2020 সালে 4 ডিসেম্বর 14 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে প্রথম আপনার ভাষান্তরে স্থানান্তর করা হয়। এরপর দ্বিতীয় দফায় 29 ডিসেম্বর 1804 জনকে এবং 2021 সালে তৃতীয় দফায় 3242 জনকে, চতুর্থ দফায় 3118 জন এবং পঞ্চম দফায় 4021 জন রোহিঙ্গাকে আপনার ভাষান্তরে স্থানান্তর করা হয়েছিল। এবং মোট 5টি ধাপে প্রায় 14,200 জনকে আপনার ভাষান্তরে স্থানান্তর করা হয়। এবং আমাদের যে অভিজ্ঞতা সেটি আগে যারা সেখানে গিয়েছিল তারা আমাদেরকে জানিয়েছে, তারা মূলত উন্নত জীবনযাপনের আশায় তারা সেখানে যাচ্ছেন। তাদের অনেক স্বজন সেখানে আগে গিয়েছেন, তাদেরকে তারা মোবাইল ফোনে তারা আপনার জানিয়েছেন তারা অনেক ভালো আছেন, তাদের ফোন পেয়ে কিন্তু তারা ভাষান্তরে যাওয়ার জন্য তারা রাজি হয়েছেন। মানে আপনারা জানেন এই রোহিঙ্গার যে সমস্ত ক্যাম্প সেখানে প্রায় 10 লাখেরও অধিক রোহিঙ্গা সেখানে বসবাস করছে, সেখানে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ রয়েছে যারা ক্যাম্পে অবস্থান করছেন রোহিঙ্গা, তারা নানান সময় কিন্তু তাদের হামলার আপনার শিকার হতে হয়। তারা মূলত সেগুলো থেকে বাঁচার জন্য তারা আপনার ভাষান্তরে যাওয়ার জন্য রাজি হয়েছেন। এবং আপনারা জানেন ভাষান্তরে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় বিভিন্ন আশ্রয় প্রকল্প নির্মাণ করা হয়েছে, যেখানে 1 লাখের মতো রোহিঙ্গা তারা আপনার থাকার ব্যবস্থা রয়েছে। তো এই মুহূর্তে যেটা বলছিলাম পতেঙ্গার যে আবহাওয়া, উত্তাল আবহাওয়া এবং উত্তাল সাগরের যে আবহাওয়া সেটি ঠিক হওয়ার পর যারা রোহিঙ্গা তাদেরকে ভাষান্তরে যাওয়ার যে প্রক্রিয়া সেটি আরম্ভ হতে পারবে বলে আমরা জানতে পেরেছি। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। জি মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে।